আজকের ক্লাসে আমরা আইপি অ্যাড্রেসিং এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে একটা আইপি অ্যাড্রেস কে কিভাবে সাবনেট করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে দেখব। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস আসলে কি? সাধারণত একটা টিসিপি আইপি নেটওয়ার্কে প্রত্যেকটা হোস্টকে আমাদেরকে একটা নাম্বার দিয়ে নির্দেশ করতে হয়, এই এই নাম্বারগুলোকেই আইপি অ্যাড্রেস বলা হয়। হ্যাঁ, এবং একটা আইপি অ্যাড্রেস সাধারণত হয় 32 বিটের, ঠিক আছে, টোটাল 32 বিট। প্রথমে দেখি একটা আইপি অ্যাড্রেস আসলে দেখতে কেমন। ফর এক্সাম্পল 192.168.10.0 এরকম একটা আইপি অ্যাড্রেস, এরকম হয় চারটা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা কি একটা করে ডট দ্বারা সেপারেটেড, ঠিক আছে। এবং এই যে প্রত্যেকটা ডট দ্বারা যেটা সেপারেটেড, এগুলোকে বলা হয় হচ্ছে এক একটা অক্টেট। হ্যাঁ, এগুলো এক একটা অক্টেট। তাহলে এখানে অক্টেট আছে হচ্ছে টোটাল চারটা, 1 2 3 4, চারটা অক্টেট। অক্টেট মানে হচ্ছে 8 বিটস, ঠিক আছে। প্রত্যেকটা অক্টেট, ইচ অক্টেট কনসিস্টস অফ 8 বিটস। ওকে, তাহলে একটা আইপি অ্যাড্রেসে কতগুলো বিট থাকলো? এই যে বললাম 32টা বিট। কিভাবে? টোটাল অক্টেট কতগুলো? চারটা। চারটা অক্টেট মিন্স 4 × 8 বিটস = 32 বিটস, ঠিক আছে। তো এখন এই আইপি অ্যাড্রেসগুলোকে টোটাল 5টা ক্লাসে ভাগ করা যায়, 5টা ভাগে ভাগ করা যেতে পারে। ক্লাসিফিকেশন অফ আইপি অ্যাড্রেস হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি অ্যান্ড ক্লাস ই, ঠিক আছে, এ বি সি ডি ই। তো আমরা বেসিক্যালি ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এই 3টা নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, তো প্রথমে ক্লাসিফিকেশন অফ আইপি অ্যাড্রেসের প্রথমে আমরা ক্লাস এ নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে। এখন আমরা কি বললাম যে একটা আইপি অ্যাড্রেসে এরকম চারটা অক্টেট থাকবে। হ্যাঁ, তো ক্লাস এ তে এই যে টোটাল একটা অক্টেট কেমন হবে? সামথিং ডট, একটা আইপি অ্যাড্রেস সামথিং ডট সামথিং ডট সামথিং ডট সামথিং, রাইট? তো ক্লাস এ তে প্রথম যে অক্টেটটা, সেই অক্টেটটা নেটওয়ার্ক বিট, নেটওয়ার্কের জন্য ফিক্সড। ফার্স্ট অক্টেট নেটওয়ার্কের জন্য ফিক্সড, আর পরের 3টা অক্টেট হোস্টের জন্য ফিক্সড ক্লাস এ তে, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন করা হয় ক্লাস এ তে নেটওয়ার্ক বিট কতগুলো, তাহলে আমরা কি বলবো? যেহেতু একটা অক্টেট নেটওয়ার্ক, তাহলে এখানে আমরা বলতে পারি যে নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা, একটা অক্টেটে 8টা। আর ক্লাস এতে হোস্ট হোস্ট বিট কতগুলো? 8 8 8, 3টা 24টা। সো হোস্ট বিট হচ্ছে 24টা। এখন আমরা একটা আইপি অ্যাড্রেস দেখে বুঝবো কিভাবে যে এটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস? সেটা হচ্ছে দ্য ফার্স্ট অক্টেট উইল বি, প্রথম অক্টেটটা হবে হচ্ছে 0 to 127 এর ভেতরে। ফার্স্ট অক্টেট যেটা, প্রথম অর্থাৎ নেটওয়ার্কের যে অক্টেটটা, সেটা হচ্ছে 0 থেকে 127 এর ভিতরে। আমরা একটু আগে যেটা দিছিলাম এটা কিন্তু 192 ছিল, 192, সেটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস না, ঠিক আছে। তো এভাবে আমরা ক্লাস এ এর একটা আইপি অ্যাড্রেস চিনতে পারি, এবং একটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেসের ইয়াটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি যে এই যে প্রতিটা অক্টেট, ঠিক আছে, প্রতিটা অক্টেটের যে ডেসিমাল ভ্যালুগুলো আমরা বসাচ্ছি, এই ডেসিমাল ভ্যালুগুলো ভ্যালুটা কখনো 255 এর বেশি হতে পারবে না, ঠিক আছে। 255 এর বেশি কেন হতে পারবে না? কারণ আমরা যে এই যে অক্টেটের কথা বলতেছি, অক্টেট মানে কতগুলো বিট? 8টা বিট, রাইট? তো এই 8টা বিট দিয়ে সর্বনিম্ন সংখ্যাটা কত? 8টা 0, ঠিক না? 8টা বিট দিয়ে সর্বনিম্ন সংখ্যাটা 8টা 0, আর সর্বোচ্চ সংখ্যাটা কত? 8টা 1। তো 8টা 0 মানে হচ্ছে, মানে এটা এটা তো বাইনারিতে, ঠিক আছে, এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তো 8টা 0 মানে হচ্ছে 0, আর 8টা 1 মিন্স হচ্ছে 255। আমরা যদি এটাকে ডেসিমালে কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 255। সো 255 এর বেশি কোনো সংখ্যা মানে হচ্ছে সেটা 8টা বিটে হবে না, সেখানে হয়তো 9টা বা 10টা বিট লাগবে। বাট আমাদের প্রতিটা অক্টেটের জন্য তো 8টা বিট ফিক্সড, এই কারণে কখনো কোনোভাবেই কোনো অক্টেট এখানে 255-এর বেশি হতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই যে বললাম যে ফার্স্ট অক্টেট 0 থেকে 127, এখন কখনো কখনো আমরা এটাকে ডেসিমাল দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এটা 192 এর ডেসি, এই যে এখানে যে অ্যাড্রেসটা দিলাম 192 এর ডেসিমাল, 168 এর ডেসিমাল,
টেনের ডেসিমাল, ঠিক আছে? তো এই ডেসিমাল ভ্যালুগুলো দেখেও আমরা আসলে চিনতে পারবো যে কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। সেটা হচ্ছে যে এই যে যেই ফার্স্ট অকটেটের প্রথম বিটটা যদি জিরো হয়, ফার্স্ট বিটটা যদি জিরো হয়, তাহলে আমরা সেটাকে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস বলবো, ঠিক আছে? তাহলে আমরা ডেসিমাল ভ্যালু দেখেও বুঝতে পারবো, যদি 0 থেকে 127 ভিতরে হয় তাহলে সেটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস ফার্স্ট অকটেট। আর যদি সেটা ডেসিমাল ভ্যালু না হয়ে দেয়া থাকে একটা বাইনারি ভ্যালু, সেটা দেখেও আমরা বুঝতে পারবো যদি ওই বাইনারি ভ্যালুর প্রথম বিটটা জিরো হয়, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস বলবো। ওকে, এখন আমরা দেখি ক্লাস বি বিষয়ে ডিসকাস করি। একই রকম আইপি অ্যাড্রেসে কি 4টা অকটেট থাকবে, রাইট? টোটাল 4টা অকটেট থাকবে। ক্লাস বি তে প্রথম 2টা অকটেট হচ্ছে নেটওয়ার্কের জন্য ফিক্সড, প্রথম 2টা অকটেট নেটওয়ার্কের জন্য ফিক্সড, এবং পরের 2টা অকটেট হোস্টের জন্য ফিক্সড, ঠিক আছে? তাহলে যদি বলা হয় এখানে নেটওয়ার্ক বিট কতগুলো, তাহলে 8 8 16 নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক বিট কত 16, এবং যদি প্রশ্ন করা হয় হোস্ট বিট কতগুলো, হোস্ট বিটও 16টা, ঠিক আছে না? আচ্ছা, তারপরে ক্লাস বি এর আইপি অ্যাড্রেসটা আমরা আসলে কিভাবে চিনব, রিকগনাইজ করার উপায় হচ্ছে একইভাবে ফার্স্ট অকটেট দিয়েই আমরা এটা চিনতে পারবো। ফার্স্ট অকটেটটা থাকবে হচ্ছে 128 থেকে 128 to 191 এর ভেতরে। ফার্স্ট অকটেট যদি 128 থেকে 191 এর ভেতরে হয় তাহলে আমরা সেটাকে ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস বলবো, এবং যদি সেটা বাইনারিতে থাকে তাহলে আমরা বাইনারিটা দেখেও বুঝতে পারবো সেটা হচ্ছে ফার্স্ট অকটেটের ফার্স্ট 2 বিটস, প্রথম 2টা বিট দেখে বুঝতে হবে। প্রথম 2টা বিট যদি 10 হয় তাহলে আমরা বুঝবো সেটা ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। ক্লাস এ তে কি শুধুমাত্র একটা বিট, প্রথম বিটটা যদি 0 হয় তাহলে আমরা সেটা বলবো ক্লাস এ এর, আর প্রথম 2টা বিট যদি 10 হয় তাহলে সেটা বলবো আমরা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় মনে হতে পারে যে আসলে কখন আমরা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস ইউজ করবো, কখন ক্লাস বি এর আইপি অ্যাড্রেস ইউজ করবো। আমরা দেখতে পাচ্ছি ক্লাস এ তে নেটওয়ার্ক বিট 8টা কম, ঠিক আছে, বাট সেই তুলনায় হোস্ট বিট বেশি 24টা। সো কোনো নেটওয়ার্কের যদি টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কম হয় এবং নাম্বার অফ হোস্ট যদি পার নেটওয়ার্ক নাম্বার অফ হোস্ট যদি অনেক বেশি হয় তাহলে আমরা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস ইউজ করবো। এবং ক্লাস বি তে দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট সেম, অর্থাৎ কোনো নেটওয়ার্কে যদি মানে নাম্বার অফ নেটওয়ার্ক এবং নাম্বার অফ হোস্ট সেম হয়, হ্যাঁ, যে দেখা যাচ্ছে কোনো একটা নেটওয়ার্কে প্রতি নেটওয়ার্কে হোস্ট লাগবে 20টা করে, আবার নাম্বার অফ নেটওয়ার্কও ভাগ করতে হবে টোটাল 20টা বা এরকম কাছাকাছি 18-20টা, তাহলে সেই রকম ক্ষেত্রে আমরা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস ইউজ করবো, ঠিক আছে? এখন তাহলে ক্লাস সি সম্পর্কে দেখি। ক্লাস সি, রাইট, সো আইপি অ্যাড্রেস সামথিং ডট সামথিং ডট সামথিং ডট সামথিং এরকম থাকবে। তো ক্লাস সি এর ক্ষেত্রে 3টা অকটেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, প্রথম 3টা অকটেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, ঠিক আছে, আর লাস্ট অকটেটটা হচ্ছে হোস্টের জন্য। অর্থাৎ ক্লাস এ তে ফার্স্ট অকটেটটা নেটওয়ার্কের জন্য ছিল, ক্লাস বি তে প্রথম 2টা অকটেট নেটওয়ার্কের জন্য ছিল, এবং ক্লাস সি তে প্রথম 3টা অকটেট নেটওয়ার্কের জন্য ছিল। তো নেটওয়ার্কের জন্য এখানে কয়টা বিট, নেটওয়ার্ক বিট হচ্ছে 8 8 8, 3টা 24, আর হোস্ট বিট হচ্ছে কতগুলো 8টা। অর্থাৎ কোন জায়গায় যদি আমার নাম্বার অফ নেটওয়ার্কের সংখ্যা অনেক বেশি হয় বাট পার নেটওয়ার্ক নাম্বার অফ বিট যদি কম হয় সেক্ষেত্রে আমরা ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর ক্লাস সি এর আইপি অ্যাড্রেস আইডেন্টিফাই করার উপায় হচ্ছে একইভাবে ফার্স্ট অকটেট দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ফার্স্ট অকটেট হচ্ছে 192 থেকে 192 to 223 যদি হয়, ফার্স্ট অকটেট 192 থেকে 223 এর ভেতরে যদি হয় প্রথম অকটেটটা, তাহলে আমরা সেটাকে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস বলবো। এবং একইভাবে বাইনারি ভ্যালুও যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট প্রথম অকটেটের প্রথম 3টা বিট, ঠিক আছে, ফার্স্ট 3 বিটস উইল বি 110, অর্থাৎ ক্লাস এ এর জন্য একটা বিট দেখলেই হবে, প্রথম বিট 0 হলে আমরা সেটাকে ক্লাস এ বলে দিব, ক্লাস বি এর জন্য 2টা বিট,
প্রথম দুইটা বিট যদি 10 হয় তাহলে ক্লাস বি, এবং ক্লাস সি এর জন্য তিনটা বিট দেখতে হবে, এবং সেই তিনটা বিট যদি 110 হয় তাহলে আমরা সেটাকে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস বলে দেব। ঠিক আছে, আচ্ছা, এছাড়া ক্লাস ডি এবং ক্লাস ই আছে। ক্লাস ডিটা হচ্ছে একটা বিশেষ ধরনের ক্লাস, হ্যাঁ, যেটাকে বলা হয় হচ্ছে মাল্টিকাস্ট নেটওয়ার্ক। হ্যাঁ, কোনো হোস্ট নেটওয়ার্কের যদি সবগুলো রাউটারকে আমাদের খুঁজে পাওয়ার দরকার হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্লাস ডি এর আইপি অ্যাড্রেস ব্যবহার করা যেতে পারে। এবং সেক্ষেত্রে ওই যে ফার্স্ট অক্টেটটা হবে, এখানে ফার্স্ট অক্টেট 192 থেকে 223, ক্লাস ডি এর ফার্স্ট অক্টেট হবে হচ্ছে 224 থেকে 224 থেকে 239। ঠিক আছে, আমি এটা লিখছি না, আমরা আসলে ক্লাস এ বি সি নিয়ে বেশি ডিসকাস করব। আর ক্লাস ইটা হচ্ছে এই ক্লাসের আইপি গুলো সাধারণত এখনো মানে রিসার্চ হচ্ছে এগুলো নিয়ে। হ্যাঁ, এটার ইয়াটা শুরু হবে, ফার্স্ট অক্টেট শুরু হবে হচ্ছে 240 থেকে 255 পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে ডি আর এটা ই। ঠিক আছে, সরি, এটা ডি, এটা ই। ঠিক আছে, মাল্টিকাস্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ডি ব্যবহার হয় আর কি। ওকে, আচ্ছা, আরো দুটো বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে যে আইপি অ্যাড্রেস সম্পর্কে ডিসকাস করতেছি, আইপি অ্যাড্রেস কিন্তু আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাইভেট আইপি রেঞ্জ, আর একটা হচ্ছে পাবলিক আইপি। প্রাইভেট আইপি অ্যান্ড পাবলিক আইপি। ওকে, প্রাইভেট আইপি কোনগুলা? যেগুলো আমরা লোকালাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করি। লোকালাইজ নেটওয়ার্ক বলতে ধরি একটা অফিসে যদি 10টা 15টা বা 20টা কম্পিউটার থাকে, তাহলে ওইগুলোকে ল্যান দ্বারা কানেক্টেড করে যে লোকালাইজ যে নেটওয়ার্ক আমরা ক্রিয়েট করি, হ্যাঁ, নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য, তাহলে ওই কম্পিউটারগুলোকে কিন্তু একটা করে আইপি অ্যাড্রেস দিতে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটারকে একটা করে যে আইপি অ্যাড্রেস আমরা দিই, হ্যাঁ, সেখানে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো দেওয়া হয়। ওকে, আর পাবলিক আইপি তো আমরা ইন্টারনেট ব্রাউজিং বা পাবলিক যেটা, হ্যাঁ, এইসব ক্ষেত্রে এই যে নেটওয়ার্কগুলো পাবলিক যে নেটওয়ার্কগুলো ইউজ করি সেখানে যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পাবলিক আইপি। এখন প্রাইভেট আইপির একটা রেঞ্জ আছে। ঠিক আছে, তো প্রাইভেট আইপি রেঞ্জগুলো আমাদেরকে একটু জানতে হবে। প্রাইভেট আইপি, আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল রেঞ্জ। প্রাইভেট আইপি রেঞ্জটা কি? ক্লাস এ এর ক্ষেত্রে, ফর ক্লাস এ রেঞ্জটা হচ্ছে 10.0.0.1 টু 10.255.255.254 অর্থাৎ 254, অর্থাৎ ক্লাস এ এর কোনো একটা প্রাইভেট আইপি যদি ব্যবহার করতে চাই আমরা তাহলে তার রেঞ্জটা হতে হবে এইটা। ঠিক আছে, একইভাবে ক্লাস বি এর জন্য রেঞ্জটা হবে কেমন? প্রাইভেট আইপি নেটওয়ার্কের 172.16.0.1 টু 172.31, এগুলো একটু মনে রাখতে হবে, 255.254। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস বি এর প্রাইভেট আইপি রেঞ্জ। আর ক্লাস সি এর প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে 192.168.0.1 টু 192.168.255.254। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্লাস এ এর কি প্রথম অক্টেটটা 10। হ্যাঁ, আমরা কি ক্লাস এ তে ফার্স্ট অক্টেট 0 থেকে 127 ভেতরে হওয়ার কথা ছিল, তাই না? ক্লাস বি তে ফার্স্ট অক্টেটটা কেমন? ক্লাস বি তে হওয়ার কথা ছিল হচ্ছে 128 থেকে 191, সো এটা কিন্তু 172, হ্যাঁ, 128 থেকে 191 এর ভেতরেই আছে। আর ক্লাস সি তে রেঞ্জটা কেমন ছিল? 192 থেকে 223 ফার্স্ট অক্টেটটা। তো এখানে ফার্স্ট অক্টেট এটা কিন্তু ক্লাস সি এরই একটা আইপি অ্যাড্রেস। সো এটাই হচ্ছে আইপি অ্যাড্রেসের বিভিন্ন বেসিক কথাবার্তা। আমরা নেক্সট ক্লাসে একটা আইপি অ্যাড্রেসকে কিভাবে ভেঙে বিভিন্ন সাব নেটওয়ার্কে ভাগ করা যেতে পারে সেই বিষয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।